বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা ও রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। রোববার দিনব্যাপী গৌরীপুর পৌর শহরের উত্তরবাজার এলাকায় যুব দলের উদ্যোগে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ময়মনসিংহ উত্তর জেলা যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পু প্রধান অতিথি থেকে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন। পরে তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে মেডিকেল ক্যাম্প ঘুরে ঘুরে চিকিৎসা নিতে আসা রোগীদের সার্বিক খোঁজখবর নেন। যুব দলের ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে সহস্রাধিক লোককে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি স্কুল শিক্ষার্থী সহ সাধারণ মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। শারীরিক চিকিৎসার দরকার ছিল, তারা সেটা করছে। এখানে আসে আমার শরীরের জন্য মানে ডাক্তারে ভালো চিকিৎসা দিছে, এখানে আমরা বিনা চিকিৎসা দিয়েছি। স্থানীয়রা জানান, ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে দরিদ্র রোগীরা বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে অত্যন্ত আনন্দিত। ফ্রি মেডিকেল ক্যাম্প হচ্ছে, এনে রক্তের গ্রুপ ফ্রিভাবে যুবদল কর্তৃক আয়োজিত করতেছে। তার কারণে আমার রক্তের গ্রুপ পরীক্ষা করলাম, আমারও পজিটিভ আসছে, আমাকে একটা কার্ডও দিয়েছে। এটা একটা ভালো উদ্যোগ, যুবদলের খুব সুন্দর একটা উদ্যোগ। দরিদ্র রোগী যদি আপনার ডাক্তারের কাছে যায় তাহলে আপনার 500-1000 টাকা আপনার ন্যূনতম ডাক্তারকে ভিজিট দিতে হয়। এখানে বিনামূল্যে রোগী এসে ডাক্তারকে দেখাচ্ছে এবং সেই টাকা দিয়ে যে টাকা ভিজিট দিত সেই টাকা দিয়ে আপনার ওষুধপত্র কিনে নিয়ে যেতে পারছে। এখানে আপনার বিনামূল্যে ডাক্তার ব্যবস্থাপনা করে দিচ্ছে। তো আমরা চাই এমন উদ্যোগটা প্রতি মাসে যেন চলমান থাকে। প্রতি মাসে এই ধরনের কর্মসূচির উদ্যোগ নিলে দরিদ্র রোগীরা উপকৃত হবে। যুবদলের 44তম প্রতিষ্ঠা বার্ষিকীতে গৌরীপুরে একটা ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে, এখানে উপস্থিত হয়েছি। এখানে আমাদের প্রাথমিক স্বাস্থ্যসেবা ভিত্তিক কিছু পরীক্ষা নিরীক্ষা ল্যাব, যেমন হচ্ছে রক্তের গ্রুপ নির্ণয়, RPS বা ডায়াবেটিস নির্ণয়, আর হচ্ছে যে প্রাথমিকভাবে আমরা যে আউটডোর চিকিৎসা এখানে আমরা পরিচালনা করতে এখানে এসেছি। এদিকে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে রোববার সকাল থেকেই দলীয় নেতাকর্মীরা উত্তরবাজার এলাকায় এসে জড়ো হন। পরে যুবদল নেতা জাহাঙ্গীর হোসেন পাপ্পু সবাইকে সাথে নিয়ে কেক কেটে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। ইতিমধ্যে শত শত লোক চিকিৎসা নিয়ে যাচ্ছে, সকলেই আন্তরিকভাবে খুশি। বিগত 15-16-17 বছরের যে আওয়ামী দুঃশাসন ছিল, সেই দুঃশাসনে আমরা আমাদের পক্ষ থেকে ওইভাবে পোলাইটলি কোনো কর্মসূচিতে আসতে পারি নাই। আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে একটা সুযোগ করে দিয়েছে, সেই ধারাবাহিকতায় আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্প যুবদলের পক্ষ থেকে আশা রাখব যুবদল মানুষের কল্যাণে মানুষের পাশে সর্বদাই থাকবে।